1954 থেকে 2014 সাল 60 বছরের শিক্ষার্থীদের একত্রিত করে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো অন্নদা উৎসব। জেলার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা হয় এই উৎসবে, যাতে অংশ নিয়েছেন 2000 প্রাক্তন শিক্ষার্থী। মেহেদিনুর পরশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ণিল সাজে ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় উপলক্ষ প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অন্নদা উৎসব। নির্ধারিত সময়ের আগে প্রিয় প্রাঙ্গণে মুখর হয়ে উঠে শোভাযাত্রার প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণা। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠী বন্ধুদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন তরুণ প্রবীণ শিক্ষার্থীরা। শত শত প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা মহা উৎসবে পরিণত হয়েছে। এসএসসি পাস করার পর এই প্রথম এত বড় একটা অনুষ্ঠান হলো, সবার সাথে দেখা হয়ে আমাদের আসলে অনেক ভালো লাগলো। বিশ্বাস করি এই আয়োজনের মাধ্যমে অন্নদিয়ানরাও বাংলাদেশ তথা গ্লোবালি আমরা সবাই এগিয়ে যাব। এবার উৎসবে যারা যুক্ত হতে পারেননি তাদেরকে নিয়ে আবারও এমন আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা। একই প্ল্যাটফর্মে এক সকল ব্যাচের সাথে সকলের সাথে সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা একসাথে আজকে আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পেরেছি এবং সুন্দরভাবে সফল করার লক্ষ্যে আমরা সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। অন্নদা উৎসবে ছিল শিক্ষকদের সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজন। অন্নদা রায়ের দানকৃত জমিতে 1875 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।